Essa sistema musicalia. যে ভিডিওটা বানাবো ওটা হলো এসবিআই সিএসপির উপরে ভিত্তি করে ভিডিওটা বানাবো। আপনারা বহুত আনএমপ্লয় ইউথ আছেন যারা পড়াশোনা করে বসে আছেন, কোনো কাজ টাজ পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা। এটাতে ভালো একটা কমিশন আছে, এটা একটা এসবিআই সিএসপি একদম সার্ভিসম্যানের মতনই, এসবিআই স্টাফদের মতনই। আপনি যদি সৎ মানসিকতা নিয়ে এসবিআই সিএসপি একটা খুলে বসুন, এটাতে আপনি এসবিআই যারা স্টাফ চাকরি করে তাদের সমান সমান আপনি স্যালারি ড্র করতে পাবেন। এটার বিষয়ে আপনাদেরকে আমি একদম ডিটেলসটা বোঝাবো, কী কী করতে হয়, ব্যাংকে কীরকম করে করতে হয়, তার বিষয়ে কী কী বস্তু আপনার লাগবে, কম্পিউটার, ডেস্কটপ, প্রিন্টার, ডিটেলসটা আমি বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন ফ্রেন্ডস। কোনো ব্যাংকের থেকে বা কোনো এনজিও কাছে কোনো টাকা পয়সা দিতে লাগবে না ঠিকই, কিন্তু কিছু একটা আপনার ক্যাশ লাগবে, সেটা হলো এই বস্তুগুলি আপনার কিনতে লাগবে। যেমন এটা দেখুন, এটা একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনার নিতে লাগবে, ডেস্কটপ আপনার কিনতে লাগবে, এটা হলো ডেস্কটপ। তারপরে সাথে একটা প্রিন্টার নিতে লাগবে ফ্রেন্ডস, প্রিন্টার নিতে লাগবে। তারপরে আপনার একটা ইনভার্টার নিতে লাগবে, ইনভার্টার একটা নিলেন। তারপরে আপনার একটা ঘর লাগবে, 16x12 বা 12x16 একটা ঘর নিতে লাগবে, রুম একটা নিতে লাগবে। নেওয়ার পরে আর তারপরে আপনাকে ব্যাংকের থেকে একটা সুযোগ ই দিবে, মাইক্রো এটিএম একটা দিবে, যেটা একদম এটিএমের মতন হুবাহু কাজ করবে। এটা দিয়ে আপনি অলরেডি রুপে এটিএম দিয়ে 30,000 টাকা উঠাইতে পাবেন, ভিসা দিয়েও 30,000 টাকা উঠাইতে পাবেন, বা যে কোনো জায়গায় ফান্ড ট্রান্সফার করতে পাবেন। এগুলো বস্তু আপনি অ্যাডজাস্ট নর্মাল এটিএমের মতোই কাজ করতে পাবেন। সাথে আপনাকে দিবে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একটা নিতে লাগবে, ওটাও আপনার কিনে নিতে হবে। এই বস্তুগুলো আপনি নিজের টাকা দিয়েই কিনে নিতে লাগবে, তারপরেই আপনি এসবিআই সিএসপি দোকানটা, দোকান মানে এসবিআই সিএসপি একটা জাস্ট অফিস হয়, এটা দোকান না, দোকান অফিসটা আপনি ওপেন করতে পাবেন। এটা ভিডিওটা আমি যতই শর্ট বানাতে চাই কিন্তু ভিডিওটা শর্ট বানানো হচ্ছে না, তার জন্য আপনাকে কিছু থুলমুল করে বলছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দিবেন আর কমেন্ট জানাবেন, কমেন্ট বক্সে লিখে দিবেন কোনটা বিষয়ে আপনারা জানতে চান, আর ওটাকে আপনি ডিটেলসভাবে মাইক্রো এটিএম সেটিং কী করে করতে হয়, ল্যাপটপ ইনস্টল কী করতে হয়, যাই হোক জাস্ট কিছু দেখাই দেই আপনাকে। আপনাদেরকে এই ল্যাপটপটা নিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পরে যখন আপনার সিএসপিটা হয়ে গেল এরকম একটা ওপেন হবে, তারপরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড মারতে হবে। যাই হোক আমার পাসওয়ার্ডটা মেরে আপনাকে দেখা দিচ্ছি আপনাদেরকে, আইডি মানলেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দেখুন ফ্রেন্ড, দেখাচ্ছি থুলমুল ডিটেলস কিছু দেখাচ্ছি। তারপরে আপনি ইন্টার মারুন,
ব্যাস আপনি এন্টার মেরে দিন। মেরে দেওয়ার পরে ওকে মারুন। আরডি সার্ভিস মানে আধার কার্ড দিয়ে লেনদেন হবে, ওটা তো ওকে মারুন। মারার পরে আপনার ফিঙ্গারটা দিতে লাগবে। এই দেখুন আপনাকে আমি দেখা দিচ্ছি, আপনি এখন ফিঙ্গারটা দিচ্ছি। দেখুন ফ্রেন্ড, যখনই আপনি ফিঙ্গারটা দিলেন তখনই আপনার এটা খুলে গেল। এখন আপনি এটা দিয়ে আপনি লেনদেন করতে পাবেন। ফার্স্ট আপনি দেখুন, ফার্স্টে রয়েছে এটিএম। এটিএম যদি ব্লক করতে চান এটিএম ব্লক করা যাবে। তারপরে চেকবুক ফ্যাসিলিটিও পাবেন আপনি। চেকবুক ফ্যাসিলিটিটা এখনও কিউস ব্যাঙ্কিংয়ে দেয় নাই, কিন্তু দিবে রিসেন্টলি, এটা পাবেন। তারপরে আসলো আপনার রিসেট ডেবিট কার্ড পিন, এটাতে আপনি এটিএম কার্ডের যেগুলো সিএসপি এটিএম পাবেন ওগুলো আপনি এটিএম কার্ড পিন বানিয়ে দিতে পারবেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে। তারপরে আসলো আপনার রুপে কার্ড ট্রানজেকশন, আপনি রুপে কার্ড হোক যে কোনো কার্ড হোক আপনি ট্রানজেকশন করতে পারবেন। তারপরে আসলো আপনার মানি ট্রান্সফার টু এসবিআই অ্যাকাউন্ট, আপনি এসবিআই অ্যাকাউন্টের থেকে টাকা জমা বা উইথড্র করতে পাবেন। ডাইরেক্ট হোম ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আপনি সিএসপি অ্যাকাউন্ট হলে আপনার ইদে করবেন। ডিপোজিট টু লোন অ্যাকাউন্ট, আপনি লোন অ্যাকাউন্টেও টাকা জমা করতে পাবেন। তারপরে আসলো এপিএস ট্রানজেকশন, মানে আধার কার্ড দিয়ে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, শুধু এসবিআই নয়, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধার লিঙ্ক করা থাকে, আপনি আধার কার্ডের জরিয়তে আপনি যে কোনো উইথড্র ডিপোজিট করতে পাবেন। তারপরে আসলো আপনার অনলাইন রিপোর্টস, সারা দিন আপনি কী কী কাজ করলেন ওটার আপনি রিপোর্টটা পাবেন। তারপরে আসলো এটাতে বহুত কিছু আছে, আধার সেটিং করতে দিতে পাবেন। তারপরে আপনার ইকেওয়াইসি মানে আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পাবেন। তারপর পাসবুক প্রিন্টার পাবেন, সোশ্যাল সিকিউরিটি করতে পাবেন, অটল পেনশন করতে পাবেন, আবার অটল পেনশন ক্লোজ করতে পাবেন। এটাতে বিভিন্ন ধরনের আইকন আছে, আমি পরের ভিডিওতে ডিটেলসটা বলে দেবো ফ্রেন্ডস। কিন্তু আপনারা কমেন্ট জানাবেন যে কোনটার উপরে লাগে, আমি ডিটেলসটা বলে দেবো, এটা থুলমুল খালি বলছি আপনাদেরকে। তারপরে একটা নতুন ই দিছে, লিড ক্রিয়েশন টু সিআরএম, এটা লোনের লোন আপনারা এখান থেকে লোন ফর্ম সিএসপি থেকে লোন ফর্মের কাজটা করে দিতে পাবেন। তারপরে আছে এখানে ইকেওয়াইসি ডকুমেন্ট, কারো যদি কেওয়াইসি ডকুমেন্ট আপডেট না থাকে আপনি এই সিএসপিতে এসে কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করে দিতে পাবেন। আর এখানে বহুত কিছু আছে আপনাদের পরে, যদি নেক্সট আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনি নেক্সট আমাকে কমেন্ট জানাবেন যে আমি কোন টপিক্সের উপরে ভিডিওটা বানা লাগে, আমি সেই টপিক্সের উপরেই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে সহায় করব। তারপরে আছে আপনাদেরকে লোন রিকোভারি, আপনি রিকোভারি এজেন্ট নিতে পারেন, এজেন্ট নিয়ে লোন রিকোভারি করতে পারেন। লোন রিকোভারি করলে আপনার ভালো একটা কমিশন আসে, ওটা তো আপনার একটা মান্থলি একটা ভালো আসবে। তারপরে আছে নমিনি ক্রিয়েশন ফর এসটিডিআর আরডিডিআর, এখানে যদি কেউ নমিনি ক্রিয়েশন করতে চায়, নমিনি চেঞ্জ বা নতুন নমিনি ঢুকাইতে পায়, সে বস্তুটা পাবেন। তারপরে আছে আপনার সাবকিউস, এটাতে একটা ভালো সুবিধা আছে এসবিআই সিএসপিতে, যেটা নাকি অন্য ইসিতে নেই, আসাম গ্রামীণ বিকাশ বা আলাদা আলাদা যে ব্রাঞ্চ আছে, আপনি এটাতে সাবকিউস রিক্রুট করতে পারেন। সাপোজ আপনি একটা ছেলে রাখলেন, তার আপনি তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিলেন, করে নেওয়ার পরে আপনি সাবকিউস দিতে পারবেন। আপনি ব্রাঞ্চে কাজে গেছেন, ওই সাবকিউসটাকে সাবকিউস দিয়ে আপনার কাজটা সুচারুরূপে ভালো মতো চালিয়ে নিতে পারবে। যাই হোক ফ্রেন্ডস, আরও ডিটেলস বলবো, আপনারা কোন টপিক্সের উপরে যদি ভালো লাগে যে মাইক্রো এটিএম সম্বন্ধে কিছু বিস্তারিত বলো ওইটাও বলে দিব। তারপরে আপনাদের ব্রাঞ্চে কার সঙ্গে যোগাযোগ করতে লাগবে ওটার সম্বন্ধে যদি কিছু বলেন ওটাও বলে দিব। আপনারা ডিটেলস যদি লাগে আমি ডিটেলস ভিডিওটা নেক্সট ভিডিওটাকে বানিয়ে দেব, বা কেমন করে আপনারা সিএসপিটা নিতে চান, কোন থ্রুতে যেতে লাগবে। কিন্তু ফ্রেন্ডস আমি একটাই রিকোয়েস্ট করি, এসবিআই সিএসপি নেওয়া সম্বন্ধে কোনো দালাল চক্রে যদি আপনাদের কাছে টাকা পয়সা চায়, খবরদার কোনো দালাল চক্রেকে টাকা দিবেন না, কারণ এসবিআই সিএসপিটা ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কোন টপিক্সের উপরে ভিডিওটা বানাবো পার্টিকুলার টপিক্সটা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন, আমি ওই টপিক্সের উপরেই ভিডিওটা বানাবো। থ্যাংক ইউ।